वेलकम टू मृण्मयीज किचेन। आज के मसाला चिकेन एक रेसिपि अपन संगे शेयर करब। एक घे चिकेन कारी खेते खेते जदि बोर हो गए थकें तब घरे थाका साधारण उपकरण दिए तैरी करे निते पारें दुर्दान्त स्वादेर ए मसाला चिकेन। देखुन आमी मसाला चिकेन किभावे बानाई। मसाला चिकेन बनानोर जोन्नो आमी एखाने 600 ग्राम উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি এবং এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 2 চামচ আদা রসুন বাটা। এখানে কিন্তু রসুনটা বেশি দিতে হবে, আদাটা খুব অল্প দিয়েছি, আর 3 চামচ ফেটানো টক দই। এবার চিকেনটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আধ ঘন্টা রেখে দিতে হবে। চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার আধ ঘন্টা, কমপক্ষে আধ ঘন্টা একে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। চিকেনটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এইবার কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, আমি 4 চামচ সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে দেওয়া যাবে না, লোতে দিলে চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। মোটামুটি 5 মিনিট আমি চিকেনটাকে ভেজে নেব, যতক্ষণ না চিকেনের গায়ে একটা লাল লাল ভাব আসছে। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমার মোটামুটি 7 মিনিট সময় লেগেছে। এই যে চিকেনের গায়ে একটু ব্রাউন ব্রাউন কালার ধরে গেছে, এই পর্যন্তই ভাজতে হবে। এইবার চিকেনটাকে একটা পাত্রে তুলে নেব, তারপর যাব পরবর্তী স্টেপের দিকে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওই তেলে দিয়ে দিলাম গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। গোটা গরম মশলা আছে 3টে এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর 3টে লবঙ্গ। ফোড়নটা ফাটতে শুরু করেছে, এইবার দিয়ে দিলাম 3টে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি মাঝারি সাইজে 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি 2 মিনিট পেঁয়াজটাকে ভেজেছি। এইবার টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দেব, আমি 1/2 চামচ মতো লবণ দিলাম। টমেটো দিয়ে লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য লবণটা দিয়ে দিলাম। এবার একটু টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আমি আগেই বলেছি যে এখানে কিন্তু রসুনের পরিমাণটা বেশি, তাহলে আমরা মোটামুটি 4 চামচ আদা রসুন বাটা ইউজ করলাম। প্রথমে 2 চামচ, তারপরে এখন দিলাম আরো 2 চামচ। এবার এটাকে একটু কষে নেব। 2 মিনিট আদা রসুনটাকে একটু কষে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আরো 2 মিনিট মশলাটাকে কষে নেব। 2 মিনিট মশলাটা কষে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এইবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো, যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার চিকেনের সঙ্গে মশলাটাকে আরো 5 থেকে 7 মিনিট কষব। দেখুন চিকেন দিয়ে মশলা তেল ছেড়ে গেছে চিকেনের গা থেকে। তো চিকেনটা কষা হয়ে গেছে, আমি মোটামুটি 5 মিনিট কষেছি। এইবার দিয়ে দিলাম
দু কাপ গরম জল, এখানে কিন্তু জলটা গরমই দিতে হবে। গ্রেভিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। এইবার চিকেনটাকে কুটতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এরকমই গ্রেভি রাখবো, গ্রেভিটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী রাখতে হবে। আর আমি এখানে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে এইভাবে একটু প্রেস করে নিয়ে, একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিতে হবে। এতে কাসুরি মেথির যে সুন্দর গন্ধটা, সে গন্ধটা ভালো পাওয়া যায়। রান্নাটা শেষের পর্যায়ে, যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরানো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। গ্যাসটা অফ করে দেব, দিয়ে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এইবার এটাকে ঢেকে দেব, আরো 10 মিনিট ঢেকে রাখবো, তারপর এটাকে সার্ভ করতে হবে।